20 বছর পর নিউজিল্যান্ডকে হারাতে পারল ভারত। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন বিরাট কোহলি। আইসিসির কোনো ইভেন্টে 2003 সালের পর নিউজিল্যান্ডকে হারালো ভারত। কিউইদের 4 উইকেটে হারিয়ে 20 বছরের খরা কাটালো বিরাট কোহলিরা। বিশ্বকাপে চলমান 13তম আসরের হট ফেভারিট নিউজিল্যান্ড ভারত রোববারের আগে দুই দল নিজেদের প্রথম 4 ম্যাচে টানা জয় পায়। 8 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড, সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে ছিল ভারত। রোববার কিউইদের হারিয়ে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত রয়েছে এখন। রোববার ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ডেরিল মিচেলের 130 রানের সেঞ্চুরিতে 273 রান করে অল আউট হয় নিউজিল্যান্ড। টার্গেট তারা করতে নামে বিরাট কোহলির 104 বলের 8টি 4 ও 2টি ছক্কায় সাজানো 95 রানের ইনিংসে ভর করে 12 বল আগেই জয় নিশ্চিত করে ভারত। দলের জয়ে 44 বলে 3 4 আর 1 ছক্কায় 39 রানের অনবদ্য ইনিংস খেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 40 বলে 46 রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 19 রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যান নিউজিল্যান্ড। এরপর দলের হাল ধরেছেন রচিন রবীন্দ্র ও ডেরিল মিচেল, দুজনে করেছেন 152 বলে 159 রানের জুটি। এরপর 30 রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় 6 উইকেট। শেষ দিকে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জিং স্কোর করতে পারেনি কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ডেরিল মিচেল। এছাড়া ভারতের হয়ে মোহাম্মদ সামি এদিন 54 রানে শিকার করেছেন 5 উইকেট।